বিগত দিনের বহু বাম বিধায়ক উন্নয়ন তহবিলের প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যয় করেননি। খোয়াই জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ অভিযোগ করলেন শাসক দলীয় বিধায়ক পিনাকী দাশচৌধুরী। নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 8,65,000 টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সটি জনস্বার্থে খোয়াই জেলা হাসপাতালকে প্রদান করে বিধায়ক পিনাকী দাশচৌধুরী। এ উপলক্ষে হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকারের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বিধায়ক। বিধায়করা বিগত দিন মানুষের জন্য বলেছে সরকার যে এই রাজ্যের মানুষের জন্য কাজ করছে, উন্নয়নের জন্য কাজ করছে, মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষ ওনাদেরকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছে। অথচ তত্ত্ব বলছে আজকের দিনে দাঁড়িয়েও বিগত দিনের বিধায়করা অর্ধেকেরও বেশি টাকা সেখানে পড়ে রয়েছে, হিসাব নেই। 8 সাল থেকে বললাম তো আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে, বিগত 8 সাল থেকে সেখানে আমাদের টাকা দেওয়া হচ্ছে না। নিজে দৌড়ে বিভিন্ন দপ্তরে এসে কল্যাণপুরের ইউসি সংগ্রহ করে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভদের দিয়ে সেই ইউসি পাঠিয়ে প্রথম বছরের অর্থ ঢুকিয়েছি, আর অর্থ ঢুকিয়ে 3 মাসের মধ্যে আমার অর্থ খরচ করে দিয়ে দিয়েছি। 3 মাসের মধ্যে